আমাদের মুসলিম জাতির জন্য তুলে ধরেছেন এই আদর্শটা স্পষ্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক ইব্রাহিম আলহিস যেভাবে ঘোষণা দিয়েছিলেন সেভাবেই রসুল্লাহ সাল্লা সাল্লাম ঘোষণা দিলেন তোমরা যার এবাদত করো আমরা বা আমি তার এবাদত করি তারা বিভিন্ন ধরনের দেব দেবী মূর্তি এসবের তারা পূজা করত গাইরুল্লাহ ছাড়াও অনেক জিনিসকে তারা অনেক ব্যক্তি এবং অনেক বস্তুকে তারা গাইরুল্লাহর মতো করে ভক্তি সম্মান করত আল্লাহর এবাদত আল্লাহর শরিয়তের চেয়ে তাদের নিজেদের বানানো শরীয়তকে তারা বেশি প্রাধান্য দিত এবং সেটাকেই তারা বেশি ভক্তি করতো সম্মান করত। আল্লাহর শরীয়তের তাদের কাছে কোনো মূল্য ছিল না আল্লাহর এবাদত আল্লাহর শরীয়তের কোনো মূল্যই তারা দিতে চাই নাই যতদিন পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাম মক্কাই ছিলেন ততদিন পর্যন্ত এই আদর্শের ওপরে অটল ছিলেন তারা কখনো আল্লাহ রসুলামের অনুসারী এবং তিনি কখনো এক দিনের জন্য এক সেকেন্ডের জন্য গেরুল্লার স্বীকৃতি দেননি সুরা নাজিল হওয়ার একটা যে সাবাবন নজুল আছে সেই সাবাবন নজুলের মধ্যে আবু আহাব আবু জাহাল আবু তালেবের মতো লোকেরা কাফেররা আল্লাহর রসু সাল আলহ আসাল্লামকে ধর্ম নিরপেক্ষতা পালনের জন্য দাওয়াত দিয়েছিল মোহাম্মদামকে তারা বলেছিল যে মোহাম্মদ তুমি আমাদের মাবুদগুলোর তুমি আমাদের আদর্শ ভক্তিভাজন ব্যক্তিদের বস্তুদের কিছুদিন পূজা করবে আমরা তোমার আল্লাহর কিছুদিন আমরা পূজা করব এভাবে মিল মোহব্বত করে আমরা থাকি ধর্ম নিরপেক্ষতার দাওয়াত দিয়েছিল আবু জাহাল আবু লাহাব অব্বাসেবা সেই জাহিলি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা যে আমরা যে কোনো একটা ধর্মে অটল না থেকে স্থির না থেকে যাতে করে মিল মোহব্বত হয় এই জন্য তুমি আমাদের ধর্ম অনুসারে কিছুদিন চলো আমরা তোমার ধর্ম অনুযায়ী কিছুদিন চলব এভাবে আমরা মিল মহব্বত করে সবাই মিলে এক জাতি হয়ে আমরা আরব জাতীয়তাবাদে আমরা মক্কার নাগরিক হিসেবে মক্কার সবাই ঐক্যবদ্ধ নাগরিক হিসেবে আমরা বসবাস করব শান্তিপূর্ণ জীবন যাপন করব। এই প্রস্তাব আসার পর ধর্ম নিরপেক্ষতার যে প্রস্তাব দেওয়া হলো তোমরাও মক্কায় থাকো আমরাও মক্কায় থাকি সবাই মক্কার সন্তান হিসেবে মিল মোহব্বত করে থাকি কোনো গন্ডগোল নাই কোনো বৈরিতা নাই কোনো শত্রুরতা নাই সবাই আমরা আগের মতো মিল মহব্বত নিয়ে থাকবো রসুল্লাহ সাল্লা সাল্লাম কিছু বলার আগে আল্লাহ তো বরকতলা তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন এই প্রস্তাবকে আল্লাহ বড় তালা প্রত্যাখ্যান করে সুরাহ নাজিল করলেন হে রসুল তারা তোমার কাছে এই প্রস্তাব তুলে ধরেছে অতএব তুমি তাদেরকে জানিয়ে দাও কুলিয়া ইউরুন হে কাফের সমাজ তোমরা যে প্রস্তাব দিচ্ছ আমাদের ইলাহ আমাদের মাবুদ গুলোর আমাদের ভক্তিভাজনদের আমাদের মহব্বতের পাত্রদের তুমি কিছুদিন এবাদত করো লা তোমরা যার এবাদত করো কশ্চিন কালো আমি তার এবাদত করব না একদিনের জন্য নয় এক সেকেন্ডের জন্য না ওলা আন্তুম আবিদু নামা আবদ এবং তোমরা আমি যা এবাদত করতেছি তার এবাদত করো না অর্থাৎ দেবদেবীতে বিশ্বাসী হয়ে আমার আল্লাহর এবাদতকারী হিসেবে তোমাদের কোনো দরকার নাই যারা দেবদেবী মূর্তি মূর্তিতে বিশ্বাসী তাদের জন্য আল্লাহর এবাদত করার অধিকার নেই তাদের পক্ষ থেকে আল্লাহর এবাদত করা এক ধরনের আল্লাহর সাথে হাসি তামাশা করা এবং আমি যে পদ্ধতিতে যার এবাদত করি তোমরা তার এবাদত করো না এই আদর্শের উপরে আমাদের রসুল সাল্লাম নিজে প্রতিষ্ঠিত ছিলেন সাহাবায় কেরামকে প্রতিষ্ঠিত রেখেছিলেন কোনো খালত মালত কোন মিশ্রণ সংমিশ্রণ এখান থেকে কিছু ওখান থেকে কিছু এটা আল্লাহর রসুল সাল্লাম করতে দেননি মিশাতে দেননি তাই তো আল্লাহ তো কতলা এই আদর্শের উপরে রাজি হয়ে গেলেন এই আদর্শটাকে আল্লাহ তো কতলা বিজয়ী করে দিলেন যখন আল্লাহর রসুল সাল্লাহ দুর্বল ছিলেন তখনই তাদেরকে বলেছিলেন লাকুম দিন হুকুম বলিয়ে দিন তোমরা যদি আমার আদর্শ তোমাদের নিয়ম বাদ দিয়ে তোমাদের গায়ের উল্লাহকে বাদ দিয়ে তোমাদের নিজেদের রচিত নিয়মকে বাদ দিয়ে আমার আল্লাহর নিয়মে না আসো আমার আল্লাহর এবাদতে না আসো তোমরা যেভাবে চলতেছো ওইভাবে চলো আমি যেই ধর্মের উপরে আসি এই ধর্মে থাকি এটা হলো কখনকার কথা যখন তাদেরকে আল্লাহ রসুল সাল্লাম শুনাইতে পারছেন না যখন তাদেরকে আল্লাহ রসুল না, তারা আসছে না এই অবস্থায় আল্লাহ রসুল বলেছিলেন লাকুম দিন ও কুমলিদিন তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য আমাদের দিন এটা কেমত পর্যন্ত পালনযোগ্য নয় যদি আমরা যেভাবে এই আয়াতটাকে বিশ্বাস করি এইভাবে যদি রসুল্লা সালাম বিশ্বাস করতেন কখনো মক্কায় বিজয়ী হতো না কখনো ইসলামের বিজয় আমরা দেখতে পেতাম না এই যে বিজয় অভিযান এই যে বিভিন্ন রাজ্য দখল রাজ্য বিজয় এই যে ইসলামী ভূখণ্ডের সম্প্রসারণ ইসলামী ভূখণ্ড বিস্তৃতি এটা আমরা কশ্চিন দেখতে পেতাম না যে গুমরাহী তফসির আমরা করে থাকি এই তফসির এই বুঝ অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাম করতেন তাহলে কখনো আমরা আমাদের ভারতবর্ষে ইসলাম দেখতে পেতাম না যেখানে খালাত মালাত যেখানে এই মিল মিশ্রণ সেখানে ইসলামকে আলাদা করে দেখার তো কোনো উপায় নাই কোনো সুযোগ নাই ইসলাম থাকবে কুফুরির মোড়কে জড়িত ইসলাম থাকবে আবর্জনার মধ্যে কষ্ট করে খুঁজে বের করতে হইতো আল্লাহর রসুল সাল্লাম এরকম বুঝ বুঝেননি তাই তো আল্লাহ রসুল আলাইসাল্লাম অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ী আনলেন মক্কা বিজয়ের পর এই মক্কা নগরীতে একজন অমুসলিম আর থাকে সম্মানিত সুধি দর্শক মন্ডলী আপনারা বলুন আল্লাহর রসুল সাল্লাম যদি লাকুম দিন হুকুম মলিয়ে দিনের আমল ঠিক জানতেন যে বিধর্মীরা মক্কার অধিবাসী মুসলিমরাও মক্কার অধিবাসী সবাই আরবের অধিবাসী সবাই ইমানদাররাও থাকবে বেঈমানরাও থাকবে আল্লাহর আবাদতকারীরাও থাকবে গাইরুল্লাহর আবাদতকারীরাও থাকবে এটা যদি হয়তো তো মক্কা বিজয়ের সময় আল্লাহর রসুল সাল্লাম কেন মক্কাকে একবার কাফের শূন্য করলেন কেন মক্কা কাফের শূন্য হয়ে গেল কেন মদিনা ইহুদি শূন্য হয়ে গেল এক সময় ইহুদি ছিল একমাত্র ইসলামের বিজয়কে নিশ্চিত করা সম্ভব যখন ইসলাম বিরোধী সবকিছু থেকে পরিষ্কার করা হবে ইসলাম বিরোধী আদর্শ ইসলাম বিরোধী নিয়মকানুন ইসলাম বিরোধী সব কিছু থেকে যখন সমাজ পরিষ্কার হবে তখন শুধু দেখা যাবে ইসলাম আর মুসলিম তাই তো আল্লাহ তো বরও সাপোর্ট করেছেন জা আল হাকুয়া জাহাকাল বাতিল হক হলো তো একটা ইসলাম ধর্ম আর বাতিল হলো তো অন্যান্য ধর্ম তাহলে হক এসে গেল এবং বাতিল দূরীভূত হলো কেন যদি সবই একসাথে চলতে পারে তাহলে আল্লাহ কেন এটার প্রশংসা করবে এই সমাজের প্রশংসা এই অবস্থার প্রশংসা যা আল হাক্কো বাতিল আল জাহুকা। বন্ধুগণ যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের আলোকে মুসলিম না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামের মূল যে কল্যাণ ইসলামের মূল যে উপকারিতা এটা আমরা কখনো পাব না আমরা অবশ্যই এই বাতিলের মধ্যে থেকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়েই আমরা চলব এতে করে ইসলামের কোনো উপকার হবে না মুসলমানদের কোনো উপকার হবে না বরং ইসলাম এবং মুসলমানদের আরও ক্ষতি হবে এই জন্য আমাদেরকে অবশ্যই এই আদর্শে উজ্জীবিত হয়ে আমাদেরকে ইসলাম রক্ষা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী একটি সংক্ষিপ্ত বিরতির সময় আসল বিরতির পরে আবারও আমরা আপনাদের কাছে বাকি আলোচনা উপস্থাপন করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতের মণি মনিমুক্তা আবু হুরেরা রাজি আল্লাহ আনহু বলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন সহি বুখারি সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায় হাদিস সংখ্যা পাঁচ হাজার ছয়শ পঁয়তাল্লিশ আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী সংক্ষিপ্ত বিরতির পর আবার আমরা আমাদের পূর্বের আলোচনায় ফিরে আসলাম আমাদেরকে অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে ইব্রাহিম আলী সাল্লাহ আদর্শে উজ্জীবিত হয়ে ইসলাম থেকে ইসলাম বিরোধী যে সমস্ত ধর্ম রয়েছে যে সমস্ত মতবাদ রয়েছে এই সমস্ত ধর্ম এই সমস্ত ধর্মীয় কার্যকলাপ তাদের আকিদা দৃষ্টিভঙ্গি তাদের বিশ্বাস আমল থেকে অবশ্যই আমাদেরকে মুক্ত হতে হবে অন্যথায় কখনো আমরা ইসলামের স্বতন্ত্রতা লক্ষ্য করতে পারব না কখনো ইসলামকে আমরা বিজয়ী দেখতে পারব না কখনও মুসলিম সমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না মুসলিম সমাজ যদি বিভিন্ন ধর্ম মত এবং আদর্শের সাথে আপোষ করে সংমিশ্রিত হয়ে একাকার হয়ে যদি চলতে চায় তাহলে আল্লাহ তো বরকতলা অবশ্যই আমাদের এই ধর্মকে তিনি গ্রহণ করবেন এই ধর্মের ভিতরে আমাদেরকে কোনো বরকত দান করবেন না অবশ্যই ইসলাম ধর্ম একটা স্বতন্ত্র ধর্ম যে ধর্ম সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয় নিকটে দিন হলো কেবলমাত্র ইসলাম বাস এবং আল্লাহ তোবার অবতলা কেবলমাত্র তার নিকটে ইসলাম এর ব্যাখ্যা অন্যত্র করে দিয়েছেন সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে যেমন আল্লাহ তবরকতলা বললেন নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র পছন্দনীয় গ্রহণযোগ্য দিন হল ইসলাম অন্যত্রে আল্লাহ তবরকতলা অর্থাৎ একই সুরার পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তবরকতলা ব্যাখ্যা করে দিয়েছে হমাই আব্দাল ইসলামে দিন এন ফলে ইউকালা মিনহু যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন অন্য কোনো ধর্ম তালাশ করবে ফলাই ইউকালা মিনহু কশিন কালো তার পক্ষ থেকে সেটা গৃহীত হবে না পহিল আের মিনাল খাশারিন এবং সে হবে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ইসলামকে মানতে হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের শিক্ষা অনুযায়ী কোরআনের আয়াত অনুযায়ী রসুল সাল্লামের হাদিস অনুযায়ী এই হাদিসটি আমরা এই জায়গায় উল্লেখ করতে পারি ইনশাআল্লাহ আমরা সহি মুসলিম থেকে হাদিসটি আপনাদের সামনে পরে নিয়ে আসতেছি সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আপনারা কোরআনের আলোকে ইসলাম আর নিজেদের আলোকে ইসলাম এটার পার্থক্য অবশ্যই বুঝতে পারছেন কোরআন ইসলাম সম্পর্কে যেটা বলছে সেটা হলো কি আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো একমাত্র ইসলাম এবং এর ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিচ্ছেন একমাত্র ইসলাম নিজেদের আলোকে ইসলাম এটার পার্থক্য অবশ্যই বুঝতে পারছেন কোরআন ইসলাম সম্পর্কে যেটা বলছে সেটা হলো কি আল্লাহর কাছে ইসলাম এবং এর ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিচ্ছেন একমাত্র ইসলাম মানে কি ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম থেকে থাকে সেই ধর্মের বিন্দুমাত্র স্বীকৃতি আল্লাহ তো বড় কতলা দেননি সেই ধর্মের কোন বিন্দুমাত্র মূল্য আল্লাহ তবরকতলা দেননি আল্লাহ তো বরকতলা ভাবে অত্যন্ত স্পষ্ট শব্দে বলছেন ওমাই আব্দুল ইসলামে দিন যে ব্যক্তি ইসলাম বাদে অন্য কোন দিন তালাশ করবে সেই দিনের নাম যাই হোক যেই নামেই আমি অন্য দিনকে চিহ্নিত করে থাকি তাকে পরিচিত করে থাকি আল্লাহ তরকাত বলছেন ইসলাম বাদ দিয়ে যত নাম ধারণকারী যত সুন্দর এবং যত বিপুল সংখ্যক অনুসারী বিশিষ্ট হোক না কেন আল্লাহর কাছে ওগুলোর বিন্দুমাত্র গ্রহণযোগ্যতা নেই বরং আল্লাহ বলছেন কশ্চিন কালো তা গ্রহণ করা হবে না এই আয়াতগুলোর আলোকে মুসলমানদেরকে মিলাইতে হবে তাহলে আমরা কিভাবে কীভাবে ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারি এই আয়াতের সাথে আপনি যদি ধর্মনিরপেক্ষতাকে নিয়ে আসেন কিভাবে এই আয়াতের আঘাতে এই আদর্শ চূর্ণ বিচূর্ণ এবং ধুলিস্যাত হয়ে যাচ্ছে আপনারা অনুভব করছেন মুসলিম অবশ্যই ইসলামের অনুসারী হতে হবে কাফের মুশ্রিকদেরকে কাফের মুশ্রিক জানতে হবে তাদের ধর্মকে অবশ্যই ইসলাম বিরোধী মনে করতে হবে বর্জনযোগ্য প্রত্যাখ্যানযোগ্য মনে করতে হবে তাদের আদর্শ তাদের কৃষ্টি কালচার তাদের কার্যকলাপ যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হবে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র ইসলাম ইসলামী আদর্শ ইসলামী আমল এবং ইসলামী কার্যকলাপ সেটাই মুসলমানকে পালন করতে হবে এই আয়াতের পরিপূর্ণ বাস্তবায়ন আমরা আজও যদি করতে পারি তাহলে আজও আল্লাহ তো বড় কথা আমাদেরকে বিজয়ী দান করবেন আজও আল্লাহ তো বড় কথা আমাদেরকে সম্মান দান করবেন আজকে আমরা অপদস্ত মুসলমান অপমানিত মুসলমান আমাদের কাছে অপমান আজকে সম্মানে পরিণত হয়েছে আমরা অপমানটাকেই সম্মান মনে করতে শিখেছি ইসলামবাদ দেওয়ার কারণে। বন্ধুগণ তাহলে এই সুরার ষষ্ঠ নম্বর আয়াতের আসল ব্যাখ্যা পেলাম এবং আমাদের যে এই আয়াতকেন্দ্রিক ভ্রান্ত ধারণা সেটাও আমরা দূর করতে পারলাম এই আয়াতের ভ্রান্ত ধারণা আমরা যদি দূর করতে পারি তাহলেই আমরা কখনো মুসলিম জাতির জন্য বিজয় আশা করতে পারি ইসলামের বিজয় আশা করতে পারি আমি এতটুকু বলে এই বিষয়ে এই পয়েন্টের আলোচনা শেষ এর সাথে সাথে আপনাদেরকে সুরা তওবা পাঠ করার আমি অনুরোধ জানাচ্ছি সেখানে আল্লাহ তু বড় কথা কি বলছেন আজাহিন আল্লাহ ওয়ারসুলহিউমাল হাজিল আকবর প্রথম যখন হজ ফরজ হল তখন আল্লাহর রসুল সাল্লামের উপরে আয়াত নাজিল হলো কি হজ আকবর অর্থাৎ আরাফাতের দিন আল্লাহর এবং রসুলের পক্ষ থেকে এলান বিজ্ঞপ্তি ঘোষণা আসলো আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি হজের প্রথম রুকুন আদায়ের দিন নিশ্চয় আল্লাহ মুক্ত সম্পর্ক ছিন্নকারী বরসুল এবং তার রসুলো মিনেল মুশরিক মুশ্রিকদের থেকে যেই মুশ্রিকদের থেকে আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলেন এবং সেই আয়াত মুসলমানের বাড়িতে বিদ্যমান কোরআনে পাওয়া যায় যেই মুসলিম বলতেছে ধর্ম নিরপেক্ষ হতে হয় সেই মুসলিমের বাড়িতেও যেই কোরআন আছে সেই কোরআনের ঘোষণা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে হজের চূড়ান্ত দিনে বিশেষ বিজ্ঞপ্তি নিশ্চয় আল্লাহ তো বরকতলা এবং তার রসুল যত প্রকার মুশ্রেক আছে এই দেশে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলেন বলে দেওয়া হলো

আর আমি মুসলমান সম্পর্ক রাখবো আমার আল্লাহ বলতেছেন সম্পর্ক আমার বলছেন মুসরিকদের সাথে সম্পর্ক ছিন্ন আপনি কোন আল্লাহর বান্দা আপনি কোন আল্লাহর রসুলের আপনি উম্মত আপনি সম্পর্ক রাখবেন আর এটা কি ধর্ম বলতে চাচ্ছেন হাস্যকর অজ্ঞতা মূর্খতা আল্লাহ আমাদেরকে এসব থেকে পবিত্র করুন রক্ষা করুন নাজাদ দান করুন আমি যেটা বলছিলাম সেটা হল। লকুম দিন রুকুমিনের পাশাপাশি আমাদেরকে সুরা বারাত পাঠ করতে হবে এই সুরা কোরআনের সুরা এটা আমাদের সুরা মুসলমানের সুরা মুসলিম ব্যক্তির সুরা মমিন ব্যক্তির সুরা ইমান খাটি করার সুরা কুফুর এবং শির্ক রাইরুল্লাহ থেকে পবিত্র হওয়ার সুরা এই আয়াত যেটা আমরা আপনাদের সামনে পাঠ করলাম এর সাথে পাঁচ নম্বর আয়াতটাও একটু পাঠ করবেন এগারো নম্বর আয়াতটাও পাঠ করবেন পুরো সুরাটা পাঠ করলে একজন মুসলমান ঠিক ওরকম মুসলমান হতে সম্মত হবে যেরকম মুসলমান আল্লাহ পছন্দ করেন রসুল পছন্দ করেন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরক